بسم الله بسم الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, দূরের ও কাছের সম্মানিত হজযাত্রী এবং যারা হজে যাবেন না তাদের সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগত এই হজ মৌসুমে। তো আমরা প্রতি সপ্তাহ নয় আজকেও হজের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে এ পর্যায়ে যে গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার ইচ্ছা পোষণ করছি তা হচ্ছে সরাসরি হজের বিবরণ। হজের বিবরণ বলতে আমরা ইতিপূর্বে বেশ কয় পর্বে হজের পূর্ব প্রস্তুতি, ইহরাম, এরপরে মিকাত, এরপরে মিকাত থেকে ইহরাম বেঁধে কী জিনিস থেকে বিরত থাকতে হয়, মানে ইহরামে নিষিদ্ধ বিষয়গুলি, তার সাথে সাথে আমরা মিকাত থেকে ইহরাম বেঁধে তামাত্তু হজকারী এবং স্বতন্ত্র উমরাকারী কিভাবে আমরা উমরা পালন করব, মক্কা এসে তওয়াফে কুদুম যারা হজ করব আর উমরাকারীরা কিভাবে তওয়াফ এবং সাই করব, এগুলা বিস্তারিত আলোচনা হয়েছে। তো আজকে সরাসরি আমরা 8ই জিলহজ থেকে 13ই জিলহজের আলোচনা শুনব। এটা আয়ামুল হজ বা হজের দিনগুলি নিয়ে আজকের আলোচনা। 8 তারিখে হাজি সাহেব কী করবেন, 9 তারিখে কী করবেন, 9 তারিখ দিবাগত রাত্রে কী করবেন, এরপরে 10 তারিখে সারাদিন কী করবেন, 10 তারিখ দিবাগত রাত কী করব, এরপরে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এরপরে হজ সম্পাদন করে আমরা কী করব সেটাও আজকে শুনব। আর আজকে যে আলোচনা হবে, মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের ঐক্যমতে যে মাসলা মাসাইলগুলো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা হবে। এমন একটি গুরুত্বপূর্ণ বই যেটা লেটেস্ট বই, বইটি আসলে সংক্ষিপ্ত, ফিকহুল হজ ওয়াল উমরা, এটা বহুল প্রসিদ্ধ প্রচলিত আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট আর দুরার আস্তানিয়া থেকে সংকলিত, যার তত্ত্বাবধানে রয়েছেন শায়েখ আলাউই বিন আব্দুল কাদের আস-সাক্কাফ। তো মাশাআল্লাহ, নির্ভরযোগ্য বই থেকে তিনি যেভাবে সুন্দর করে সংকলন করেছেন, সেই তরতিবে, সেই শ্রেণীমতে তিনি যেসব আইজমাগুলা আবার নকল করেছেন প্রখ্যাত ইমামদের, যেমন ইবনে মুনজির, ইবনে আব্দুল বার, ইমাম নাওয়ী, হ্যাঁ, অন্যান্য ইত্যাদি ইমামদের ঐক্যমত যে পোষণ করা যে ইজমা তিনি যে বর্ণনা দিয়েছেন সেগুলোর আলোকে আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আল্লাহর তৌফিকে শুরু করছি। আপনারা যারা হজে যাবেন তারা তো শুনবেনই, যারা হজে যাবেন না আগামীতে যাবেন তাদেরও উপকার হবে আশা করছি। তো 8 তারিখ আমুত্তারবিয়া, 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখে আমুত্তারবিয়া, এই জন্যে বলা হয় যে এই দিনে হাজিগণ পানি গ্রহণ করে থাকেন, পানি দ্বারা সিক্ত হয়ে থাকেন, হ্যাঁ, সেখানে গ্রহণ করে থাকেন বা পানি পান করিয়ে থাকেন, পানি নিজে পান করান, অপরকেও পান করান, পরিতৃপ্ত হন, এই জন্যেই মুত্তারবিয়া বলা হচ্ছে। আর নিকটতম, হ্যাঁ, এটা এখানে এটা নিকটতম মক্কা থেকে। মূল কথা এখানে মুত্তারবিয়া, আমরা হাজিরা যারা দেশ থেকে, আপন দেশ থেকে আমরা মক্কায় এসে আছি তারা, বা যারা আভ্যন্তরীণ হাজি রিয়াদ থেকে, দাম্মাম থেকে, আল কাসিম থেকে, তারপরে মদিনা, এরকম আল আসির, আবহা, আল বাহা প্রত্যন্ত এই সৌদি আরবের এলাকা থেকে যারা আসবো তারা সাধারণত সরাসরি
মিনাতে চলে আসা হয় আর বহিরাগত যারা আছেন অর্থাৎ সৌদি আরবের বাইরে যারা আছেন তারা এক মাস আগে তিন সপ্তাহ দুই সপ্তাহ আগে এসে থাকেন সাধারণত হ্যাঁ তাদের জন্য কিছুটা যারা তামাত্তু হজ করবেন তাদের জন্য একটু পৃথক হয় যে তারা তামাত্তু হজ নিয়ত করে উমরা স্বতন্ত্র করে আপন আপন হোটেলে অবস্থান নিচ্ছেন তো তারা যে যেখান থেকে যেখানে অবস্থান নিচ্ছেন তারা সেখান থেকে আজকে ইহরাম বাঁধবেন আর যারা আমরা বাইরে থেকে আসছি আর আপনারা যেরকম এসেছেন শুরুতে মিকাত থেকে ইহরাম বেঁধে আমরা আসব মক্কাতে তো আপনারা প্রথমে মিকাত থেকে ইহরাম বেঁধে এসেছিলেন স্বতন্ত্র উমরার মতো তামাত্তুর উমরা করে এখন নিজে অবস্থান নিয়েছেন আপন আপন আবাসস্থলে সেখান থেকেই আট তারিখে ইহরাম বেঁধে মিনা যাওয়ার দিবস আজকে আমুত্তারবিয়া আট তারিখ হজের আবার নতুন করে ইহরাম বেঁধে মিনা যাওয়ার দিবস তো এই মিনা যাওয়ার আগে ইহরাম বাঁধতে হয় যে যেখানে আছে মক্কার যে বাসাতেই সে থাকবে না কেন সেখান থেকে আর যারা আমরা বাইরে থেকে যাব তারা আসলে এমন বিশেষ করে যারা সাত তারিখে রিয়াদ থেকে রওনা হবেন দাম্মাম থেকে রওনা হবেন তাদের হালাল হওয়ার সুযোগটা কমই থাকে তাও যদি নিয়ত করেন যে তামাত্তু করবেন পারবেন আট তারিখেও আপনি উমরা পূর্ণ করে হালাল হয়ে যদি যান চুল ছোট করে তাও পেরে পারবেন আবার নতুন করে হজের ইহরাম বলবেন তো তাদের জন্যে হ্যাঁ তারা যারা কেরান করবেন যারা এফরাদ করবেন এবং যারা ওখানে অবস্থান নিয়েছেন তাদের জন্য নিয়ত হবে কি আট তারিখে লাব্বাইকা হাজ্জান লাব্বাইকা বা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান আগে ছিল আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মিকাতে আর এখানে আট তারিখে কি হবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান হ্যাঁ তো হজের নিয়ত এরপরে তালবিয়া শুরু হবে আর ওই যে আগেও আমরা ইহরাম কীভাবে করতে হয় ইহরামের পূর্বে কী কী সুন্নত ইহরামের পরে কী সুন্নত কী থেকে বাঁচতে হবে সেগুলো আমরা শুনেছি আজকে ওইদিকে যাওয়ার সুযোগ নেই আমাদের আজকে অনেক আলোচনা রয়ে গেছে সেই জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা এসব বিষয় আমাদের ইতিপূর্বে শোনেন নাই তারা শোনার চেষ্টা করবেন এটা আছে আমার আইডিতে আছে ফেসবুক আইডিতে গেলে পাবেন এবং প্রচারও করা হয়েছে ইউটিউবেও পাবেন তো হ্যাঁ লাব্বাইকা হাজ্জান বলে আমরা মিনা অভিমুখে রওনা হব কিন্তু বলছিলাম যারা আভ্যন্তরীণ হাজি সৌদি আরবের তাদেরকে সরাসরি সাত তারিখে হোক বা আট তারিখে সকালবেলা হোক মিনাতেই নিয়ে যাওয়া হয় সরাসরি তাঁবুতে তো তাঁবুতে গিয়ে তারা এই মিনাতে অবস্থান নেবেন পুরা আট তারিখ দিনের বেলা রাত সহ অবস্থান নেবেন এখানে অবস্থান নিয়ে এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এই আট তারিখের সুন্নাত মিনাতে অবস্থান নেওয়া এটা সুন্নাত প্রথম হজ স্টার্ট করে ইহরাম বেঁধে মিনাতে এসে আট তারিখ দিন এবং রাতে পাঁচ ওয়াক্ত নামাজ সহ এখানে অবস্থান নেওয়াটা সুন্নাত এবং প্রত্যেক নামাজ আপন আপন সময়ে চার রাকাত বিশিষ্ট নামাজগুলি কসর পড়াটাই সুন্নাত হ্যাঁ এটা অধিকাংশ এবং ঐক্যমতের ওলামাদের রায়ের ভিত্তিতেই মাশাআল্লাহ আমরা ইতিপূর্বে বলেছি আমরা আলোচনা করব হ্যাঁ আর এটা আমরা বুঝব তাহলে আমরা সুন্নত বললাম মিনার মিনাতে যাওয়া মিনাতে অবস্থান নেওয়া ইহরাম বেঁধে তালবিয়া পড়তে পড়তে হ্যাঁ তো এখানে কসর করার নিয়ম কি এ মিনাতে আমরা যে অবস্থান নেব জোহরের নামাজ আসরের নামাজ এশার নামাজ এটা কসর করার হুকুম কি কসর এখানে করাটা হচ্ছে সুন্নাত এখানে তিনটি মত আছে যে এই কসরটা আমরা কি সফরের কারণে করব নাকি হজেরই একটা ইবাদতের অংশ হিসেবে করব নাকি হ্যাঁ অন্য কোনো কারণ তো এটা হজের অংশ হিসেবেই বলা যায় অধিকাংশ ইমামদের মতে সেই জন্যে দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেসব সাহাবি হজ করেছেন তারা মদিনা থেকে আসা হাজি হন আর মক্কায় অবস্থানকারী তারা সবাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করে চার রাকাত বিশিষ্ট নামাজগুলি দুই রাকাতই পড়েছেন অর্থাৎ কসর পড়েছেন কিন্তু জমা করেন নাই তাহলে সবাই আমরা এই মিনার আট তারিখে পাঁচ রাকাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব চার রাকাত বিশিষ্টগুলা কসর পড়ব আর এই মিনাতের অবস্থান নেওয়াটা এবং এই নামাজগুলাই আপন আপন সময় কসর পড়াটা কি সুন্নাত হিসেবে জানলাম এটা ছিল জিলহজ মাসের আট তারিখ
দিন এবং রাতের আমল বা সংক্ষেপে এতটুকুই। এবার আসেন নয় তারিখ। আমরা আট তারিখ ফজর, আট তারিখ দিবাগত ফজর পর্যন্ত মিনাতে থাকলাম। এবার নয় তারিখের সকালবেলা অর্থাৎ নয় তারিখের ফজর, এবার নয় তারিখের আমল আমরা শুনব। নয় তারিখের আমল ফজর আমরা মিনাতেই পড়ব, এবং বেতের এবং ফজরের দুই রেখাত সুন্নত আমরা ছাড়ব না, কিন্তু অন্য সুন্নতে মুয়াক্কাদাগুলা রাসূলুল্লাহ সাল্লাম পড়েন নাই আমরাও পড়ব না, এটাই সুন্নাত। তো আমরা ফজরের সুন্নাত সহ ফরজ নামাজ আদায় করব এই মিনাতে। এখান থেকে সকালবেলা আরাফা অভিমুখে রওনা হওয়াটা সুন্নাত। আমরা আরাফা পৌঁছব, আরাফার পূর্বে এটা সুন্নতি আমল, কিন্তু আসলে অনেকটা এই যে বর্তমান সিস্টেম রক্ষার জন্যে, এই যে হামলা বা হজের গ্রুপ যে সিস্টেমে করার জন্যে আমাদেরকে নির্দেশনা দেবে সেই সিস্টেমই করা হবে। এই ক্ষেত্রে অনেক সুন্নত আমাদের আমল ছুটে যেতে পারে, তাতে সমস্যা নেই, এমন খারাপের কিছু নেই, হজ পূর্ণ হয়ে যাবে। তো হয়তো আমাদেরকে সরাসরি আরাফার ময়দানে যে তাবু করা থাকে প্রত্যেক গ্রুপের জন্য নির্ধারিত ওখানেই নিয়ে যাওয়া হবে। অতএব সূর্য ঢোলার পূর্বে নামেরা বা যে এই আরাফার বাইরে অবস্থান নেওয়াটা সুন্নাত, রাসূল সাল্লাম তাই করেছিলেন। সূর্য ঢোলার পরে তিনি খুতবা দিয়ে নামাজ পড়ে তিনি আরাফায় অবস্থান নিয়েছেন। হ্যাঁ, এটাও আমরা বুঝবো। তাহলে আরাফা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, তো এর কিছু ফজিলত পড়ব। আরাফাকে আরাফা কেন বলা হয়, ওলামায়ে কেরাম বিভিন্নভাবে এর অর্থ করেছেন। এর সংক্ষিপ্ত পরিচয় হলো, এটা মক্কা থেকে 23 কিলোমিটার দূরে হারাম সীমান্তের বাইরে অবস্থিত এই জায়গা আরাফা। আরাফা, আরাফাত হচ্ছে জায়গার নাম, অনেকে বলেছেন, অনেকে ভিন্ন রকমও বলেছেন। আর আরাফা হচ্ছে দিনকে বলা হয়, আর আরাফাত এটা আরাফার স্থান, যেটা নির্ধারিত সীমারেখা যুক্ত স্থানকে বলা হয়। তো এখানে নির্ধারিত আছে, সীমা নির্ধারিত আছে, কিন্তু এখন সহজ যে পুরা বাউন্ডারি বা বাউন্ডারি তো নয়, বোর্ড দিয়ে চিহ্নিত করা আছে আরাফা সীমান্ত, মুজদালিফা সীমান্ত, মিনা সীমান্ত। তো বোর্ডগুলা দেখে যারা সাধারণত একা একা হজ করবে গ্রুপে নয়, তাদের জন্য এগুলা বেশি সমস্যা হয়, তারা নিজ দায়িত্বে তারা নিজে চিনে সেগুলা করবে। কিন্তু এখন মাশাআল্লাহ সার্বক্ষণিক তত্ত্বাবধানে ওই যে গ্রুপের অধীনে, কাফেলার অধীনে যেহেতু থাকা হয়, তাতে সমস্যা হয় না, সরাসরি আরাফার ময়দানেই নিয়ে যাওয়া হয়, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি এখন আরাফার ফজিলত কি, আরাফার ফজিলত অনেক। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা দিন যেদিনে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সংখ্যক লোককে ক্ষমা করে দিয়ে থাকেন, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে থাকেন। আল্লাহু আকবার, কোন সেই মহান দিন! আর যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই হাজিদেরকে নিয়ে গর্ব প্রকাশ করে থাকেন, অহংকার প্রকাশ করে থাকেন। এর আরও অনেক ফজিলতার মধ্যে অন্যতম হচ্ছে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, এই মহান আয়াতটি রব্বুল আলামিন নাজিল করেছেন, যে আজকেই তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ ঘোষণা দেওয়া হলো এবং নিয়ামতকেও পূর্ণ করা হলো এবং ইসলামকে মনোনীত করে দিলাম তোমাদের ধর্ম হিসেবে। তো একটা হাদিস এসেছে যে ইহুদিরা একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছেন, হাদিসের মর্ম এটি যে তোমাদের ওপরে এমন একটি আয়াত নাজিল হয়েছে, যদি আমাদের ওপরে আয়াত এই আয়াতটি নাজিল হতো তাহলে এই দিবসটিকে আমরা ঈদ হিসেবে পালন করতাম, উৎসব হিসেবে পালন করতাম, আমরা গর্বিত হয়ে যেতাম। তোমরা রাদিয়াল্লাহু তাআলা বলছে, সেই কোন দিবসের কথা তুমি বলতে চাচ্ছ আমি সেটা জানি, হ্যাঁ, কোন দিনে কোন সময় কোন আয়াতটি নাজিল হয়েছে সেটা আমি জানি, সেটা হচ্ছে এই যে আয়াতটি, হ্যাঁ, সেটা আরাফায় খুতবারত নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন এমন অবস্থায় আল্লাহ নাজিল করেছেন, তাহলে গর্বের আয়াত এটি। হ্যাঁ, তো এটা মাশাআল্লাহ এটা আরাফার এই ফজিলতে বোঝাচ্ছে। তেমনইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে কেউ যদি রোজা রাখে হাজিরা ছাড়া, তার বিগত 1 বছরের গুনাহ
এবং সামনের এক বছরের গুনাহ maaf করে দিয়ে থাকেন সেই আরাফার দিন এটি তেমনি সর্বোত্তম আমল এই দিনের আমল জিলহাজ মাসের প্রথম দশকের আমল তার মধ্যে প্রথম দশকের মধ্যে 9 তারিখ অন্যতম দিনের দিক দিয়ে অন্যতম দিন হচ্ছে এই আরাফার দিন খায়রুদ দোয়া দোয়া ইয়াউমি আরাফা ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম দোয়া আরাফার দোয়া যেটি আমার আমি এবং আমার পূর্বের নবীগণ বলেছেন যে এই যে কালেমাটি বললাম সেটা তো এই ছিল সংক্ষিপ্তভাবে ফজিলত আরো অনেক ফজিলত এসেছে তো এখন এই আরাফায় অবস্থান নেওয়ার বিধান কি হুকুম কি জায়েজ সুন্নত মুস্তাহাব ওয়াজিব নাকি ফরজ এটা হজের একটি গুরুত্বপূর্ণ ফরজ হজের একটি রুকন হ্যাঁ তা আল হজ্জ আরাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেমন বলেছেন আরাফায় অবস্থান নেওয়াটাই হচ্ছে হজ এর বিপরীত অর্থ কি আরাফায় অবস্থান নাই হজ নাই তার আরাফার তাহলে এই এটা হচ্ছে হজের কয়টি রুকন ভাইরাম হজের হচ্ছে চারটি রুকন প্রথম হচ্ছে এহরাম বাঁধা সেটা মিকাত থেকে বা এই যে হজের এহরাম যেটা যে যেখান থেকে থাকে সেখান থেকে এহরাম বাঁধা এক কথায় হজের রুকন প্রথম রুকন এহরাম বাঁধা দ্বিতীয় রুকন হচ্ছে এই আরাফায় অবস্থান নেওয়া দ্বিতীয় রুকন এই আরাফায় কোনোভাবে যদি বাদ পড়ে যায় ভুলে হোক না জেনে হোক অসুস্থতার কারণে হোক অপারগতার কারণে হোক বাধাগ্রস্ত হওয়ার কারণে হোক আর সময় চলে যায় কোন সময় সেটা আমি বলবো তাইলে তার হজ আর এবছর হলো না পরবর্তীতে কাজা করতে হবে আরাফা অবস্থান যদি নিশ্চিত না হয় তাহলে বোঝা গেল এটা আরাফায় অবস্থান নেওয়াটা এই হজের অন্যতম রুকন যেমন এই এর উপরে ওলামায়ে কেরাম এজমা যেমন বলছিলাম যে আমরা ঐক্যমতের মাসালাগুলাই উল্লেখ করব ইবনে মুনজির ইবনে হাজম ইবনে আব্দুল বার ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ এর হুকুমটি বর্ণনা দিয়েছেন এবার আসেন আরাফায় অবস্থান নেওয়ার কিছু শর্ত আছে খালি মন মতো অবস্থান নিলে হবে না প্রথম শর্ত যে এটা আরাফায় অবস্থান নিতে হবে আরাফার সীমানার বাইরে অবস্থান নিলে হবে না তাহলে প্রথম শর্ত স্থান নির্ধারণ করা হ্যাঁ আর স্থান আলহামদুলিল্লাহ ওই তো কাফেলাতে থাকলে সমস্যা হয় না একাকী হলে অনেক সময় সমস্যা আগে যেরকম বিভিন্নভাবে যাওয়া যেত আর দ্বিতীয় প্রথম হচ্ছে স্থান নির্ধারণ করা হ্যাঁ আর আরাফার স্থান এটা নির্ধারিত ওই যে বললাম বোর্ড দিয়ে চিহ্নিত করা আছে ওটা আমাদের টেনশন করতে হবে না হ্যাঁ এরপরে আমরা চলে যাব যে এরপরে সময় নির্ধারণ করা নির্ধারিত সময়ে আপনাকে আরাফায় অবস্থান নিতে হবে নির্ধারিত সময়ের আগে অবস্থান নিয়ে চলে আসবেন তাহলেও হবে না নির্ধারিত সময় পার হয়ে গেছে আপনি যে অবস্থান নেবেন তাও হবে না কিন্তু নির্ধারিত যে সময় রয়েছে তার ওই সময়ে যদি কিছুক্ষণের জন্যও আপনি অবস্থান নেন আপনি শুধু ওই স্থান দিয়ে অতিবাহিত হয়ে যাবেন আপনার অবস্থান নিশ্চিত হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু আগেও আপনি সারা দিন সারা রাত থাকলেও হবে না পরেও আপনি সারা দিন সারা রাত থাকলেও হবে না কিন্তু সময়ে যদি আপনি শুধু ওখান দিয়ে বাহনের মাধ্যমে হোক হেঁটে হোক চলে হোক অবস্থা পার হয়ে যেতে পারলেই সময়ের মধ্যে আপনি নিশ্চিত হয়ে গেলেন আপনার এই রকমটি বুঝে আসলো তাহলে এই সময় প্রথমে স্থান দ্বিতীয়ত সময় নির্ধারণ করা তো প্রথম সময় এটা আমরা জানবো প্রথম সময় কখন আরাফাত শুরু হবে এবং কোন পর্যন্ত আমি অবস্থান নিতে পারবো প্রথম সময় ঐক্যমতের ভিত্তিতে যেটা সেটা হচ্ছে কি 9 তারিখের দিনের বেলা সূর্য ঢুলে যাওয়ার পরে অবস্থান নেওয়ার সময়ের সূচনা 9 তারিখে জোহর আজান হবে তখন থেকে শুরু এরপরে শেষ কখন এই যে সারা দিন গেল মাগরিব এশা ফজরের আজানের পূর্ব পর্যন্ত এই আরাফা অবস্থান নেওয়ার সময় এর মধ্যে আছে ওয়াজেব সময় এর মধ্যে আছে জায়েজ সময় সূর্য ডোবার পর থেকে নিয়ে সূর্য ফজর উদয় পূর্ব পর্যন্ত এ সময়ে অবস্থান নেওয়াটা জায়েজ আছে কারো হয়তো বাস নষ্ট হয়ে গেছে অসুস্থতার কারণে সে সূর্য ঢোলার পরে পরে আসতে পারেন নাই সূর্য ডোবা পর্যন্ত আসতে পারেন নাই এটা হচ্ছে মেন সময়
সূর্য ঢুলে যাওয়ার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত এটা হচ্ছে মেইন সময়। তো এই সময় আসতে যারা পারল না তাদের জন্য জায়েজ আছে সূর্য ডোবার পর থেকে নিয়ে ফজর এই যে নয় তারিখ দিবাগত রাতের ফজর পূর্ব পর্যন্ত ওখানে যে কোনোভাবে পৌঁছে যেতে পারলেই সে হজ পেয়ে গেল, আরাফার অবস্থান পেয়ে গেল। হ্যাঁ, কিন্তু যদি ওই যে মিস্টেক হয়ে যায় তাহলে তার আর সে সময় পেল, ফজর আজান হয়ে গেছে এরপরে যদি পৌঁছে যায় সে আর হজ পেল না, সে আরাফা অবস্থান পেল না, এটাও ঐক্যমতের ভিত্তিতে। তাহলে জায়েজ যেটা বললাম সেটাও বলা হলো, সূর্য ওই যে ফজর উদয়ের পুরো পর্যন্ত, আর ওয়াজেব সূর্য ঢোলার পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত ওয়াজেব। মনে থাকবে সূর্য ডোবার পূর্বে যদি কেউ বেরিয়ে যান, সীমান্ত পেরিয়ে যান আরাফার, তাহলে সে একটি ওয়াজেব তরক করল। সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ঢোলার পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আরাফায় অবস্থান নেওয়াটা কি ওয়াজেব। সূর্য ডোবার পূর্বেই কেউ যদি সীমান্ত বেরিয়ে যায়, সীমান্ত থেকে বেরিয়ে যায়, তার দম লাগবে, সে ভুল করল। তাহলে এটা এবার আমরা শুধু কত বললাম জায়েজ আছে রাত্রি যাপন করা, হ্যাঁ কেউ এই এখানে আরো মাসলাও এর সাথে সাথে আমরা শুনব যে অপবিত্র অবস্থায় কি আরাফা অবস্থান করা জায়েজ। উত্তর জায়েজ আছে, অপবিত্র অবস্থায় বিনা উযুতে জায়েজ আছে। যেমন ঋতুবতী যদি হয়, মনে করেন আরাফায় অবস্থান নেওয়ার পূর্বে তার ঋতু এসে গেছে, সন্তান প্রসব হয়েছে, সেও কিন্তু আরাফায় অবস্থান নেবে। যেমন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন বাচ্চা হয়ে গেল তখন তিনি তাকে এটাই বলেছিলেন সব কিছুই করবে শুধু তোয়াফ ছাড়া। তাহলে আরাফা অবস্থান, মুজদালিফা, রাত্রি যাপন, পাথর মারা সব কিছুই করা যাবে তার। তাহলে অপবিত্র হলেও সমস্যা নেই, অজু অঙ্গ হলেও সমস্যা নেই। হ্যাঁ, এরপরে আমরা যেটা শুনব, ঘুমন্ত ব্যক্তির আরাফা যদি ঘুমিয়েই থাকে তাহলে কি তার আরাফা অবস্থান হয়ে যাবে? হয়ে যাবে, হয়ে যাবে, আমরা আরাফায় পৌঁছতে পারলেই হবে। এমনকি বেহুশও যদি থাকে, কথার কথা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বেহুশ অবস্থায় যদি তাকে আরাফায় নিয়ে যাওয়া হয় সে হজ পেয়ে গেল। এই ছিল আরাফা অবস্থানের জরুরি অর্থাৎ শর্তগুলা। এবার আসেন আরাফা অবস্থানের সুন্নতগুলি আমরা শুনব। আরাফা অবস্থান নেওয়ার সুন্নত বেশ, তার মধ্যে গোসল করা সুন্নত। আরাফায় অবস্থান নেওয়ার পূর্বে পরিষ্কার হওয়া অর্থাৎ গোসল করাটা সুন্নত। এই হিসেবে বোঝা যাচ্ছে যে ইহরামের কাপড় পরিবর্তন করা যায়, খুলে গোসলও করা যায়, এতে সমস্যা হবে না, এটাও ওলামাদের কেরামের ইত্তেফাক। তেমনইভাবে এই সকালে আরাফার দিকে যাওয়াটা সুন্নাত। সূর্য ঢলে যাওয়ার পরে ওয়াজেব শুরু হয়ে গেল ওয়াজেবের সময়, কিন্তু সূর্য ঢলে যাওয়ার পূর্বেই আরাফায় যাওয়াটা সুন্নাত, বা আরাফার পূর্বে ওই যে নামেরা নামক জায়গাতে যাওয়াটা সুন্নাত। তেমনই খুতবা, আরাফার খুতবা দেওয়া এবং শোনাটাও সুন্নাত। তো আমরা চেষ্টা করব খুতবা শোনার, মাশাআল্লাহ গ্রুপ থেকে কাফেলা থেকে খুতবার অনুবাদেরও ব্যবস্থা থাকে, ওই ওটারও গুরুত্ব দেবেন। আর মাশাআল্লাহ শাসকের এটা দায়িত্ব, তিনি এই খুতবা দেন বা তার প্রতিনিধি খুতবা দেন, তো সেখানে তিনি মাশাআল্লাহ বিস্তারিত নির্দেশনা দিয়ে থাকেন, ইসলামের মৌলিক নির্দেশনা দিয়ে থাকেন। এটা দুইটা খুতবা হয়, হ্যাঁ একটা খুতবাও চলে, কোনো কোনো ওলামাদের কেরামতে একটা খুতবা, আর কোনো কোনো ওলামা কেরামের মতে দুইটা খুতবা, যেমন জুমার খুতবা হয়ে থাকে দুইটা খুতবা দেওয়া হয়। এবার আসেন এখানে জোহর এবং আসর একত্রিত করে আদায় করাটা সুন্নাত। এটা ঐক্যমতের ভিত্তিতে এটাও সুন্নাত, কারো কারো মতে এটার ব্যতিক্রম রয়েছে। তো জোহর এবং আসর একসাথে করে নেওয়া, তো এই যে একসাথে করাটা এটা আসলে কি কারণে? এখানে তিনটি মত আছে, কেউ বলছেন এই একসাথে করাটা এটা সফরের কারণে, সফরে যেরকম একসাথে করা হয় জমা করা হয় এটার কারণে, আবার চার রাকাত বিশিষ্ট ওটা কসর। আর কেউ কেউ বলছেন না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা হজেরই একটা অংশ ইবাদত হিসেবে।
কেউ কেউ বলেছেন প্রয়োজনের খাতিরে, এটা শেখ মোহাম্মদ উসাইমিন সহ এটা অগ্রাধিকার দিয়েছেন ইবনে তাইমিয়া, মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা বলছেন এটাই ঠিক যে এটা প্রয়োজনবশত। প্রয়োজন কি? যে একবারে জোহর আসর একসাথে পড়ে একের দোয়ার জন্য ফ্রি হয়ে যাওয়া। তো যাই হোক, অনেকে মত দিয়েছেন এটা ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, মক্কাবাসী এবং মদিনার সবাইকে নিয়ে জোহর আসর একসাথে পড়েছেন, এটা হজেরই একটা অংশ বা ইবাদত হিসেবে। যাই হোক, এক কথায় আমরা ওখানে জোহর আসর দুই নামাজকে একসাথে, অর্থাৎ আগে জোহরের সময়ে এক আজান, আরেকটা সুন্নত হচ্ছে কি, এক আজান দুই একামতের মাধ্যমে আদায় করাটা সুন্নত। এটা কাফলার মাধ্যমে এটা হয়ে থাকে, একবার আজান হবে প্রথম একামতের মাধ্যমে জোহরের দুই রেকাত, এরপরে দ্বিতীয় একামতের মাধ্যমে আসরের দুই রেকাত পড়া। তো এটা আমরা পেলাম যে আরাফায় জমা করার ব্যাপারে। এবার একাই যদি কেউ নামাজ পড়ে এই আরাফায় জোহর এবং আসর, তারাও কি একত্রিত পড়বে এবং কসর পড়বে? হ্যাঁ হ্যাঁ, এটা উত্তম হচ্ছে ওই বিধানটা গ্রহণ করা, যেটা সবার জন্য একাকী হলেও এবং জামাতের সাথে পড়লেও। তেমনইভাবে এটা আজানটা কখন হবে? খুতবার পরে। আজানটা খুতবা হবে, খুতবার পরে আজান হবে, এরপরে দুই একামতের মাধ্যমে দুই নামাজ আদায় হবে। পঞ্চম সুন্নাত হচ্ছে বেশি বেশি দোয়া লিপ্ত হওয়া। এই আরাফার দিনে বেশি বেশি দোয়া এবং জিকির এবং তালবিয়া তেলাওয়াত এগুলাতে লিপ্ত হওয়া, কখনো দোয়া কখনো জিকির কখনো তেলাওয়াত কখনো তালবিয়া, হ্যাঁ এটাতে লিপ্ত থাকা, এটাও একটা অন্যতম সুন্নাত আরাফায় অবস্থান নেওয়া। এবং এখানে উচিত হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন থেকে আমরা চিহ্নিত করব কোনগুলা দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি ফজিলতপূর্ণ, আমার দুনিয়া এবং আখরাতের জন্য বেশি কল্যাণজনক, সেগুলা বাছাই করে আমরা সেগুলা বারবার পড়বো। এটা আর যেগুলা যেসব দোয়ার আমরা অর্থ বুঝবো সেগুলাই আমরা পড়বো, যেগুলোর অর্থ বুঝবো না খামাখা পড়ে শুধু তো লাভ নাই, এর বদলে আমরা তেলাওয়াত করি, হ্যাঁ আবার কখনো জিকির করি, আর নিজের ভাষায় আমি দোয়া করি আল্লাহর কাছে, সেটাও যথেষ্ট হতে পারে। এখানে আমরা অবস্থান নিব যে একেবারে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডুবে যাবে তখন আমরা মুজদালিফার দিকে রওনা হব। তাহলে সূর্য ডোবা পর্যন্ত আরাফায় অবস্থান নেওয়াটা আমাদের জন্য জরুরি। আরাফা ময়দানে আমাদের যেগুলো না করা উচিত সেগুলো হচ্ছে কি, যে এই দিনে রোজা রেখে ফেলা, এই দিনে আমরা হয়তো হাদিস শুনেছি সহিহ হাদিস বুখারী হাদিস, যে সবচেয়ে এই আরাফার দিনে রোজা রাখলে বিগত এক বছরের সামনে এক বছর গুনাহ মাফ হয়ে যায়, হ্যাঁ বা এই সবচেয়ে সৎ আমল এই এই দশকের আমল, আর নয় তারিখ সবচেয়ে উত্তম দিন, তাতে রোজা রেখে ফেলে অনেক হাজিরা, কিন্তু হাজিদের জন্য এই দিন রোজা রাখাটা মাকরুহ, হ্যাঁ জায়েজ আছে কিন্তু মাকরুহ, রোজা না রাখাটাই শূন্য। তেমনইভাবে অন্য আর নফল নামাজ পড়াটাও এখানে মাকরুহ বা উচিত নয়, অন্য নফল নামাজ, তবে হ্যাঁ অজু করে এসে তাহিয়াতুল ওযু পড়া যাবে, তাহিয়াতুল ওযু পড়া যাবে। এই ছিল আরাফার ময়দান নয় তারিখের আমল। এবার আমরা মুজদালেফার দিকে রওনা হব। আরাফার দিন আমরা সূর্য ডোবা পর্যন্ত অবস্থান নিলাম, এখন এই মুজদালেফা, মুজদালেফা তার শাব্দিক অর্থ হয়েছে নিকটতম, এটা হচ্ছে এটা আরাফা থেকে এই এই আরাফা থেকে পর্বতের নিকটতম হচ্ছে মুজদালেফা, এই জন্যে এটাকে মুজদালেফা বলা হয়। এটা মক্কারই একটা জায়গা, এই মুজদালেফা আবার হারাম এরিয়ার মধ্যে, হারাম এরিয়ার অন্তর্ভুক্ত একটি জায়গা, আরাফা হচ্ছে হারাম এরিয়ার বাইরের একটি জায়গা। তো এটাকে মাশারুল হারামও বলা হয়, মুজদালেফাকে মাশারুল হারামও বলা হয়, এটাকে আমুল জামও বলা হয়, হ্যাঁ তারপরে এর আরও নাম আছে, তেমন তাহলে এর সীমা রেখাও নির্ধারিত রয়েছে, এটাও বোর্ড দিয়ে চিহ্নিত করা আছে, আমাদের টেনশনের নাই কারণ নাই। এবার আসেন মুজদালেফার রাত্রি যাপন করার হুকুম কি, এই মুজদালেফায় রাত্রি যাপন করা এটা ওয়াজেব, হজের ওয়াজেব সমূহের অন্যতম একটি ওয়াজেব। যেমন আমরা
বলেছিলাম যে হজের ওয়াজিবের অন্যতম একটি ওয়াজিব হচ্ছে বা প্রথম ওয়াজিব হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা তেমনি এই যে আরাফায় সূর্য ডোবা পর্যন্ত অবস্থান নেওয়া আরেকটি ওয়াজিব তেমনি মুজদালিফায় রাত্রি যাপন করাটাও অন্যতম আরেকটি ওয়াজিব মুজদালিফা রাত্রি যাপন পরিত্যাগ করলে তাকে দম দিতে হবে ফিদিয়া দিতে হবে তাহলে এটা আমরা পেলাম সেখানে উপস্থিত হওয়া সেখানে ইয়া আর এখানে এই রাত্রি যাপনের প্রথম যেটা আমাদের জন্য ইয়া বিষয় সুন্নত বিষয় সেটা কি আরাফায় যদিও সূর্য ডুবে গেছে আরাফায় নামাজ না আদায় করে মুজদালিফায় পৌঁছে এশার সময়ে বা যদি মাগরিবের সময় পৌঁছে যায় তাহলে প্রথমে আমরা দুই ওয়াক্ত একসাথে আর আর এশার নামাজকে কসর করে আদায় করব এটা হচ্ছে সুন্নাত মাগরিব মাগরিবকে আগে এক আজান ওই আগের মতো জোহরের যেটা করেছিলাম আরাফায় কিন্তু মুজদালিফায় আমরা এক আজান দুই একামতের মাধ্যমে আমরা আদায় করব এই ইশাকে দুই রেকাত হিসেবে প্রথম কাজ এটা হবে অনেক হাজিরা কি করে সেখানে পৌঁছে পাথর খোঁজার জন্য ব্যস্ত হয়ে যায় এটা সুন্নতের খেলাফ আমল করে থাকেন তারা প্রথম কাজ হবে ওখানে যে মাগরিব এবং ইশার নামাজ একত্রে আর ইশাকে দুই অক্ত হিসেবে আদায় করে নেওয়া এটা আমাদের জন্য জরুরি সেখানে বা সুন্নত হিসেবে আমরা আমল করব হ্যাঁ এবার আসেন যে যেটা আগেও আমরা বলে ফেলেছি যে আজান এবং এক আজান এবং দুই একামতের মাধ্যমে এবার মুজদালিফায় যে আমরা যাব আরাফা থেকে ধীরে ধীরে যাওয়াটা সুন্নাত কিন্তু যদি আমরা খালি পাই তখন আমরা জোরে যাওয়াটা তখন সুন্নাত হবে কিন্তু প্রশান্তির মাধ্যমে তালবিয়ারত অবস্থায় আল্লাহর প্রশংসা তারপর তাকবীর দিতে দিতে আমরা মুজদালিফার দিকে রওনা হব আরাফা থেকে এখন আমরা মুজদালিফায় এখন সারা রাত্রি যাপন করব কোন পর্যন্ত সূর্য ডোবার পর থেকে নিয়ে ফজর এই ফজরের পর সূর্য ওঠার পূর্ব পর্যন্ত মুজদালিফা অবস্থান নেওয়াটা সুন্নত কিন্তু অধিকাংশ রাত যাপন করা বা ফজর পর্যন্ত এটা ওয়াজিব বা অধিকাংশ রাত যাপন করাটা ওয়াজিব জায়েজ আছে যারা যাদের প্রয়োজন আছে যেমন হাজিদের সাথে খেদমতের সাথে যারা সম্পৃক্ত যে তাদের মিনায় প্রয়োজন রয়েছে তারা অর্ধেক রাত্রিতে চাঁদ ডুবে গেলে তারা যেতে পারবেন হ্যাঁ এবং দ্বিতীয়ত যারা নারী বা দুর্বল পুরুষ শিশু এরা যেতে পারবে অর্ধরাত্রিতে এই মুজদালিফা রাত্রিতে অর্ধেক রাত হয়ে গেলে এরা যেতে পারবে এদের জন্য জায়েজ আছে কিন্তু তাছাড়া স্বাভাবিক যারা তাদের জন্যে ফজর পর্যন্ত রাত্রি যাপন করাটা হচ্ছে ওয়াজেব এবং ফজর নামাজ সেখানে প্রথম ওয়াক্তে আদায় করে যথাযথভাবে মাশআরুল হারামে দোয়া করবেন তারা নিজের প্রয়োজনীয় দোয়াগুলা যেগুলো আগে বলেছি সময়গুলা কাজে লাগাবে এখানে মাশআরুল হারামে হাত তুলে কেবলামুখী হয়ে দোয়া করে একের পূর্ণ ফর্সা হলে তখন মিনার দিকে রওনা হতে হবে তাহলে মুজদালিফা মুজদালিফা থেকে মিনায় রওনা বললাম যে যারা ওজর গ্রস্ত যারা দুর্বল শিশু মহিলা এবং যাদের প্রয়োজন আছে মিনাতে হজ সংশ্লিষ্ট তারা ব্যতীত ফর্সা হয়ে তারা রওনা হবে মিনাতে এবার আমরা দশম তারিখে জিলহজা মাসের দশম তারিখে উপনীত দশম তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন এটা ইয়ামুল হাজ্জুল আকবারও বলা হয়েছে ইয়ামুল নাহার বলা হয়েছে এর বেশ কিছু নাম হ্যাঁ তার মধ্যে এগুলা তো এই দিন হাজিদের অনেকগুলা কাজ করতে হয় তো মুজদালিফা থেকে মিনায় আসবে তারা মিনায় এসে পাথর মারবে চারটি বা পাঁচটি শ্রেণীমতো কাজ এইভাবে করতে পারাটা হচ্ছে সুন্নাত প্রথমে এসে জামরাই আকাবা বা বড় জামরা যেটা মক্কার দিকে থেকে নিকটে সেটাকে বড় জামরা বা জামরাই আকাবা কুবরা বলা হয় সেটাতে পাথর মারা সাতটি পাথর মারা তো এটা প্রথম কাজ এরপরে কুরবানি তারপরে তোয়াব তারপরে সাই হ্যাঁ কুরবানি তারপরে হচ্ছে মাথা চুল নেড়ে করা তারপরে তোয়াব তারপরে সাই পাঁচটা প্রথমে পাথর মারা তারপরে হচ্ছে কুরবানি তারপরে মাথার চুল নেড়ে করা তারপরে তোয়াব তারপরে সাই এই পাঁচটা শ্রেণীমতো এটা শ্রেণীমতো আদায় করাটা সুন্নত কিন্তু আগে পথে হলে ফরজ আদায় হয়ে যাবে বা আমলগুলা আদায় হয়ে যাবে এর পরবর্তী দিনে করা যাবে কিছু কিছু আমল হ্যাঁ যেমন তোয়াব আছে
তারপরে কুরবানি আছে পরবর্তীতেও করা যাবে তে সমস্যা নেই কিন্তু বলছিলাম যে 10 তারিখে পাঁচটি আমল শ্রেণীমত করাটা উত্তম বা সুন্নাত ব্যতিক্রম হয়ে গেলে কোনো সমস্যা নেই তাহলে মুজদালিফা থেকে প্রথম কাজ আমাদের পাথর মারা এই পাথর মারার টাইম শুরু হবে এই 10 তারিখে কোন সময় যে এই যে অর্ধরাত্রির যে আশা যে যায় যাচ্ছে যাদের তাদের অর্ধরাত্রির পর থেকে একেবারে সূর্য ঢুলে যাওয়ার পূর্ব পর্যন্ত এটা হচ্ছে এই দিনের সময় পাথর মারার কিন্তু জায়েজ আছে বিকেল বেলা এমনকি রাতে ফজর পর্যন্ত সময়ও 10 তারিখের পাথর মারা জায়েজ আছে যারা ক্লান্ত হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তারা সূর্য ঢোলার পরে পাথর মারবেন রাতে মারবেন সমস্যা নেই হ্যাঁ তাহলে প্রথম ইয়া পাথর মারা পাথর কোনটাতে শুধু একটিতে বড়টিতে লাস্টটিতে এই এই দুটো অবশ্য বেষ্টনী দিয়ে বন্ধ থাকে ওই লাস্টটিতে পাথর মারো পাথর নিব কোত থেকে পাথর যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে মুজদালিফায় যে আপনি রাত্রি যাপন করলেন সেখান থেকেও নিতে পারবেন এখান থেকে যে আমার প্রত্যেক দিনের পাথর একসাথে নিয়ে নিতে হবে ধুইতে হবে পাথর এরকম নয় বরং আমি এই দিনে পাথর ওই 10 তারিখে মারার জন্য সাতটা নিব যথেষ্ট পরবর্তীগুলো আমার মিনাতে নেব সমস্যা নেই আর পাথর কেমন হবে যে কাবলি বুটের যে দানা আছে কাবলি বুটের দানা সমতুল্য ওরকম পাথর হবে এর চেয়ে বড় নেওয়াটা ঠিক হবে না ছোট হয়ে গেলেও ঠিক হয় না বরং যেটা বলা হলো ওই মাপেরই নেবে এতটুকু বরাবর পাথর নেবে হ্যাঁ ধুবে না তো ওইটা আর মারার পদ্ধতি হচ্ছে যে প্রত্যেকবার আল্লাহু আকবার বলে পাথর মারা আর এটা নিশ্চিত পাথর মারার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে পাথর যেন নির্ধারিত হাউজে পতিত হয় ছুটে অন্যদিকে না চলে যায় ঠিক আছে আর ওখানে ছেড়ে দিব না আমরা পাথর মুট বদ্ধ করে সাতটা ছেড়ে দিলাম আদায় হবে না একটা একটা করে মারতে হবে হ্যাঁ আর নিশ্চিত হতে হবে আমার পাথরটা জায়গা মতো পড়লো এখন এখানে তিনটি জামরা তাই না বলছিলাম যে পাথর মার কিন্তু এই 10 তারিখে শুধু একটিতে পাথর মারবো এটা আমরা বুঝলাম হ্যাঁ জামরা বলা হয় পাথরকে কঙ্করকে আমাদের ভাষায় আমরা কঙ্কর বলি কঙ্করকে জামরা বলে প্রবচন জেমার হ্যাঁ বলা হয় তো এই পাথর মারার কিছু শর্ত শর্তগুলো আমরা ফলো করব পাথর মারার জন্য কিছু শর্ত প্রথম শর্ত হচ্ছে সেগুলো যেন পাথর হয় বা কঙ্কর হয় মাটি হলে চলবে না অন্য কিছু হলে চলবে না পাথর হতে হবে দ্বিতীয় এটা নির্ধারিত সংখ্যা সাতটাই হবে আজকের দিন 10 তারিখে সাতটাই হবে এরপরে যে 11-12-13 তারিখে ওটা তিনটেতেই মারবো প্রত্যেকটাতে সাতটা সাতটা তাহলে নির্ধারিত সংখ্যা আমার পূর্ণ থাকতে হবে কম হলেও চলবে না বেশিও করা যাবে না সংখ্যা নিতে এটাও শর্ত ঠিক আছে এরপরে আমার তৃতীয় শর্ত হচ্ছে যে আলাদা আলাদাই মারতে হবে আলাদা আলাদা একবারে মেরে দিলে হবে না তেমনই চতুর্থ শর্ত হচ্ছে যে ওই যে নির্ধারিত জায়গা যেটা হাউস সেই হাউসে পতিত হতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে তেমনই ভাবে ওটা বলা হয়েছে যে যেটা রেখে দিলে চলবে না একে একে মারতে হবে এরপর আট নাম্বার যেটা শর্ত সেটা হচ্ছে কি যে সময় সবাই নির্ধারণ করতে হবে 10 তারিখের সময় বলছিলাম যে যারা ওজোর আছে যাদের ওজোর সারি আছে যারা অর্ধেক রাত্রির পরেই মুজদালিফা থেকে রওনা হয়ে গেছেন সরাসরি এসে তারা ওই ফজরের আগেও পাথর মারতে পারবেন তাদের জন্য এটাই সময় হ্যাঁ কিন্তু আসল যারা সাধারণ হাজি তাদের জন্য সূর্য ডোবার পর থেকে সূর্য ঢুলে যাওয়ার পূর্ব পর্যন্ত এটা হচ্ছে উত্তম সময় কিন্তু যারা ওজোর আছে অসুস্থ হয়েছে ক্লান্ত হয়ে গেছে তাদের জন্য সূর্য ঢোলার পরে এমনকি রাত্রিতে ফজরের আগ পর্যন্ত সময় মারতে পারবে এই সময়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবার আসেন যে এই পাথর মারার সুন্নাত পাথর মারার সুন্নাত অনেকগুলা রয়েছে যেমন যে আমরা জামরায় আকাবা বড় জামরায় পাথর মেনে এখানে দাঁড়াবো না ফিরে চলে আসব এটাই হচ্ছে এখানে সুন্নাত আর এখানে এখানে আমরা আর পাথরটা মারব যখন জামরা আকাবাকে আমরা কি করে মক্কাকে আমরা বামে রেখে মিনাকে ডানে রেখে পাথর মারব এটা হচ্ছে সুন্নাত এই সুন্নাতটা আমরা যদি পালন করতে পারি তাহলে এটা আদায় করব আর জায়েজ আছে যে কোনো দিক থেকে পাথর মারা যায় হ্যাঁ ওই যেগুলো আগের শর্তগুলো ওগুলো ঠিক থাকলেই সমস্যা হবে না
আরো যেগুলা বলছিলাম যে পরস্পর পাথর মারাটা হচ্ছে সুন্নাত এই নয় যে একটা দুটো মাইরে আবার কিছুক্ষণ অপেক্ষা করলেন হ্যাঁ বিরতি নিলেন না পরস্পর মেরে দেওয়াটাই হচ্ছে সুন্নাত তেমনি ভাবে ব্যবহৃত পাথর আমরা বা কঙ্কর আমরা মারবো না যেটা মারা হয় নাই সেটাই মারবো কিন্তু হ্যাঁ যদি না পান হ্যাঁ তাহলে তখন মারা যাবে ব্যবহৃত মারলে ওটা আদায় হয়ে যাবে কিন্তু সাধারণত অন্যরা ব্যবহার করেছেন হ্যাঁ এইটা আমরা না নিয়ে নতুন আমরা নিজেরা মারবো যদি আমার সংখ্যা কমে যায় পড়ে যায় হারিয়ে যায় তখন না পাওয়া গেলে তখন ব্যবহৃত মারলে আদায় হয়ে যাবে এরপরে পাথর অনেকে ধোয় কিন্তু এটা ধোয়াটা ঠিক না ধোয়ার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ অপবিত্র যদি থাকে দেখেন দেখছেন যে এমন কঙ্কর যেখানে পেশাব পায়খানা করা হয়েছে কিন্তু আর পাথর আপনি পাচ্ছেন না ওই পাথরগুলা ছাড়া তাইলে আপনি ধুয়ে সেটাকে পবিত্র করেন সেটা ঠিক আছে আরও সুন্নাত হচ্ছে যেটা বলা হয়ে গেছে প্রতিটা পাথর মারার সময় আল্লাহু আকবার বলে পাথর মারা আর এই পাথর মারার ইয়াই হচ্ছে যে আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করা আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠা করা এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করা যে পাথর তিনি শয়তানকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন তার কথাকে অমন না করে এটারই সুন্নতকে জীবিত রাখা তেমনি আরেকটা এখানে যেটা বিষয় লক্ষণীয় যে আমরা যে 8 তারিখে ইহরাম বেঁধে তালবিয়া শুরু করেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই এই সময় এতক্ষণ পর্যন্ত পাথর মারা আগ পর্যন্ত যত বেশি যে যখন পারে আমরা তালবিয়া পড়ব পড়েছি কিন্তু পাথর মারার আগ পর্যন্ত এই তালবিয়াটা থাকবে এই তালবিয়া বন্ধ হ্যাঁ তালবিয়া শেষ এরপরে আর এই তালবিয়া আর সুন্নত নয় তখন সাধারণ অন্যান্য দোয়া জিকির আমরা কন্টিনিউ করব এবং পাথর মারার সময় দীর্ঘ দোয়া করাটা সুন্নাত যেটা আমরা 11 তারিখের পাথর মারার ক্ষেত্রে ব্যবহার করব 12 তারিখ 13 তারিখের ক্ষেত্রে কিন্তু জামরা আকাবা যেটা 10 তারিখে পাথর মারা সেই 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 দিন এই 10 তারিখে এবং 11 12 13 বড় জামরাতে কোনো দিনই পাথর মেরে আমরা দাঁড়াবো না এবং দোয়াও করব না এটাও আমাদেরকে বুঝতে হবে মোটামুটি আমরা এই পর্ব শেষ করেছি এখন আসেন বদলে পাথর মারা বদলে কি পাথর মারা যায় যায় ওই রকম ব্যক্তি যা একেবারে অপারগ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে যে যিনি পর্বতের দিনেও পাথর মারতে পারবেন না তার বদলে আপনি 10 তারিখে পাথর মেরে দেবেন কিন্তু বদলে যিনি পাথর মারবেন তার জন্য কিছু নিয়ম আছে হ্যাঁ হ্যাঁ যে এক কথায় যে পর্বতের দিন সে মারতেও অপারগ এই দিনও মারতে পারছে না পর্বতীতেও পারবে না যদি পর্বতের দিন পারে তাহলে দ্বিতীয় দিন সে এই 10 তারিখে পাথরটা মেরে মারবে অসুবিধা নেই কিন্তু বদলে মারা যাবে না কিন্তু দেখা যাচ্ছে যে আজকেও পারবে না আগামীকালেও পারা যাবে না তাহলে বদলে অন্যজন পাথর মেরে দেবেন তারপর নিজে পাথর আগে মারবেন নিজেরটা এরপরে ওই স্থান থেকে সে তার নিয়তে বাকি 7টা আবার পাথর মারবেন এটা হচ্ছে নিয়ম অন্যভাবে শিশুরা সাধারণত পাথর মারতে পারে না অথচ শিশুদের হজের নিয়ত করাটা মাশাআল্লাহ জায়েজ আছে সব আছে তো তাদের পক্ষ থেকেও পাথর মারা জায়েজ আছে এই ছিল 10 তারিখ পাথর মারা পর্যন্ত এবার আমরা 10 তারিখে পাথর মারার পরে মাথার চুল কত বাজে হ্যাঁ 10 তারিখে পাথর মারার পরে আমাদের কাজ হবে কি কুরবানি রীতিমতো যদি আমরা করি শ্রেণী মতো কিন্তু এখানে এখন সিস্টেম হচ্ছে ব্যাংকে টাকা জমা দিয়ে দেওয়া বা প্রতিনিধিত্ব করা হ্যাঁ জায়েজ যেহেতু আছে ওটা আমার টেনশন করার প্রয়োজন নেই আপনার কুরবানি আদায় হয়ে যাবে এই জন্য পাথর মারবেন এরপরে আপনার যেটা কাজ মাথার চুল ছোট বা নেড়ে করা তবে এই ক্ষেত্রে আমরা নেড়ে করাটাই গ্রহণ করব হজের ক্ষেত্রে হ্যাঁ ওই ওই তামাত্তু হজকারী যারা লাস্টের দিকে এসেছেন আর এই যে 10 তারিখের কাছাকাছি তাদের জন্য বলবো ছোট করাটাই উত্তম আপনার জন্য কিন্তু যারা মনে করেন আগে এসে আছেন হজ্জে এফরাদ করছেন কেরান করছেন আগে আপনারা চুল ছোট করেন নাই তাদের বা তারা সহ সবাই কি করবেন নেড়ে করবেন না যারা নেড়ে করেছেন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার
দোয়া করেছেন আর যারা চুল ছোট করবে তাদের জন্য একবার দোয়া করেছেন আর এই যে চুল নেড়ে করার মধ্যে এই ইবাদতের বেশি গুরুত্ব রয়েছে তার মধ্যে নিজের বিনয়তা প্রকাশ করা তার অধীনতা প্রকাশ করাটা এটা বেশি প্রমাণ হয়ে যায় অতএব আমরা নেড়ে করাটাই গ্রহণ করব তো এই ক্ষেত্রে সতর্ক থাকব যে যখন যারা চুল ছোট করব যদি ছোট করবেন এটা জায়েজ আছে তাহলে সমস্ত চুল ছোট করতে হবে মাথা থেকে সমস্ত চুল ছোট করতে হবে মহিলারা কি করবেন মহিলারা চুল ছোট করার ক্ষেত্রে তাদের জন্য নিয়ম হচ্ছে যে এই যে আঙ্গুলের এক পুর বরাবর তারা ছোট করবেন পুরা বেনি ছোট করবেন না নেড়ে করাটাও তাদের জন্য বিধিবদ্ধ নয় বরং আঙ্গুলের এই গিরা এক গিরা এই পর্যন্ত তারা বেনি থেকে ছোট করবেন আর যাদের চুল নেই মাথায় চুল নেই টাক হ্যাঁ আল্লাহ মাফ করেন তো তাদের জন্য নিয়ম কি তারা কি করবে কেউ কেউ বলেছেন যে পুরা মাথায় তারা ব্লেড ঘুরাবে আর কেউ বলেছেন যে এটা প্রয়োজন নেই যেহেতু নাই প্রয়োজন কি অসুবিধা নেই এখতিয়ার আছে যদি ঘুরাইতে চায় ওটা ঘুরাতে পারবে আর না হলে যদি নাও ঘুরায় নিয়ত হয়ে গেছে যে আমি মাথার চুল নেড়ে করলাম তবে এই ক্ষেত্রে এখন হালাল এই ক্ষেত্রে আমরা এখন একটা মাসালা জানব গুরুত্ব সহকারে যে মাথার চুল নেড়ে করা এরপরে আমি হালাল হয়ে যাব মাথার চুল নেড়ে করে আমরা হালাল এখানে ওলামাদের কেরাম বলেছেন যে তিনটি কাজের দুটি কাজ করলে সেই দিন সে প্রথম হালাল হয়ে যাবে তিনটি কাজের দুটি কাজ যেমন এসে পাথর মারলাম মাথার চুল নেড়ে করলাম হালাল হয়ে যাব আমার জন্য এখন সব জায়েজ হয়ে যাবে যা এহরাম করার কারণে হারাম হয়েছিল মাথা ঢাকা এই যে সিলাইযুক্ত পোশাক সুগন্ধি এইসব ব্যবহার করা এগুলো অনেক কিছুই তো এটাকে প্রথম হালাল বলে তাহলে এই দুটো আমল করলে প্রথম হালাল হয়ে যাব স্ত্রী ব্যবহার করা ছাড়া সব কিছু আমার জন্য হালাল হয়ে যাবে তবে দ্বিতীয় হালাল এবং শেষ হালাল বা পরিপূর্ণ হালাল কখন হবে যখন আমি তওয়াফ করব তওয়াফ করলে পরিপূর্ণ হালাল হয়ে যাব আর একটা হালালের পদ্ধতি যদি আমার পাথর না মেরে সরাসরি এই যে মুজদালেফা থেকে মক্কা গিয়ে তওয়াফ করি তওয়াফ করে মাথার চুল নেড়ে করলেও ওটাও হালালের আর একটা পদ্ধতি প্রথম হালাল হওয়া আর ওটা প্রথম হালাল না সব হালাল হয়ে যায় তওয়াফ করে নিলে সব হালাল হয়ে যায় এটা একটা জিনিস এবার আসেন তওয়াফে ইফাদা দশ তারিখের আর একটা আমল হচ্ছে তওয়াফে ইফাদা এই তওয়াফে ইফাদাকে ইফাদাও বলা হয় তওয়াফে জিয়ারাও বলা হয় যেহেতু মিনা থেকে সে মক্কা জিয়ারাতে আসবে আবার মক্কা থেকে আবার মিনাতে চলে যাবে এই জন্য তওয়াফে জিয়ারাও বলা হয় তওয়াফুল হজও বলা হয় হ্যাঁ এটা হজের তওয়াফ এটা হজের তওয়াফ ইফাদা বা তওয়াফু জিয়ারা এর হুকুম কি এর হুকুম হচ্ছে কি এটা রুকন এবং ফরজ এই এই তওয়াফ ছাড়া হজ হবে না হ্যাঁ ছুটে গেলে তার হজ বাতিল হয়ে যাবে এটাকে পূর্ণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই তো আর এই তওয়াফ অবশ্যই আরাফা অবস্থানের পরেই এই তওয়াফ হতে হবে আরাফা অবস্থানের পর আগে এই তওয়াফের কোনো নিয়ম নেই এই ক্ষেত্রে কিছু সুন্নত রয়েছে এই তওয়াফের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তওয়াফে ইফাজা করার সময় সুগন্ধি ব্যবহার করতেন তিনি হালাল হয়ে যেতেন হালাল অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে সুগন্ধি ব্যবহার করিয়ে দিতেন তো সুগন্ধি ব্যবহার করাটা তখন সুন্নাত তেমনি এই এই সময় কোনটা ওই যে সূর্য ডোবার পর না সূর্য ওঠার পর থেকে নিয়ে এই দিনের বেলা এই এই দশ তারিখে তওয়াফ করে নেওয়াটাই ভালো না পড়লে পরে রাত্রে পরের দিন অসুবিধা নেই এইটার সময় দীর্ঘ আছে কারো অসুবিধা হলে পুরা জিলহজ মাসেই সে এই তওয়াফটা করতে পারবে তবে টাইম হচ্ছে এই তওয়াফের সাধারণত এই যে দশ তারিখের সূর্য ওঠার পর থেকে নিয়ে ১৩ তারিখ ১৩ জিলহজের সূর্য ডোবার পূর্ব পর্যন্ত এই তওয়াফের সময় এরকমভাবে কুরবানিরও তাই এভাবে কুরবানিরও তাই কুরবানি এবং তওয়াফের সময় দশ তারিখের সকালবেলা থেকে নিয়ে সূর্য ওঠার পর থেকে নিয়ে ১৩ জিলহজের সূর্য ডোবার পূর্ব পর্যন্ত তওয়াফ এবং কুরবানির সময় মনে থাকবে
এর সময়ের মধ্যে যদি কেউ তওয়াফ করতে না পারে যেমন মহিলারা তাদের ঋতু এসে গেছে তারা বিরত থাকবেন বা সফর বা আর কোন কারণে সফর তওয়াফ করতে পারছেন না অসুস্থতার কারণে করতে পারছেন না তাহলে পুরো জিলহজ মাস তার জন্য সময় আছে এটা অগ্রাধিকার পারে এর পরেও যদি কারো মনে করেন এমন অসুস্থ হয়ে গেছে পারছেই না তখন সে পর্বতিতেও করতে পারে এটাও জায়েজ আছে তার জন্য ওই দশ তারিখে তো আপনি না করতে পারলে ওই যে বললাম এগারো বারো তেরো করুক সমস্যা নেই হ্যাঁ এগুলা তার জন্যে যায় যাচ্ছে এরপর তওয়াফ করে পানি খাওয়াটা সাধারণত সুন্নাত বলেছেন কেউ কেউ বলেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাম হয়তো প্রয়োজনেই পান করেছেন তো পান করবো রাসূলুল্লাহ সাল্লাম করেছেন এটা এবার হালালের বিষয়টা আমরা অতিবাহিত হয়েছি এবার আসেন মিনা মিনাতে অবস্থান নেওয়া আমাদের দশ তারিখের কাজ শেষ মোটামুটি হ্যাঁ আর সাইর বিষয়টা বলে নেই এই যে তওয়াফে এফাজা হলো হজের তওয়াফ হলো যদি তামাত্তু হজকারী হন তাইলে তো উনি তওয়াফ এবং সাই করে মাথার চুল ছোট করে হালাল হয়ে গেছেন উমরা পার্সোনালের মতোই ঠিক আছে আবার তিনি আট তারিখে এহরাম বেঁধে এই যে দশ তারিখ পর্যন্ত আবার তিনি কি করলেন এই যে আরাফা মুজদালিফা এরপরে এসে তওয়াফ এবং সাই তার জন্য তওয়াফ সাই তাইলে যিনি তামাত্তু হজকারী তার জন্য মনে থাকবে দুইটা তওয়াফ দুইটা সাই কিন্তু কেরান হজকারী এফরাদ হজকারী তার জন্য একটি একটি তওয়াফ একটি সাই তবে দুইটা তওয়াফ হতে পারে এই মর্মে যে সে তওয়াফে কুদুম করবে আগমনী সে মক্কা ঢুকেছে এই তওয়াফ শূন্য তওয়াফ করবে এর সাথে যদি সে সাই করে নেয় ওই তওয়াফে কুদুমের সাথে তাহলে সে হজের সাই আর তার জন্যে করা প্রয়োজন নেই কিন্তু তামাত্তু হজকারী তো ওই যে আগে তো পার্সোনাল করে নিয়েছে তওয়াফ সাই উমরার সাথে ওটা বাদ কিন্তু এই যে হজের তওয়াফ সে দশ তারিখে বা এগারো তারিখ যখনই করুক না কেন সে হজের তওয়াফ করবে এর সাথে আবার সে সাইও করবে মনে থাকবে এরপরে সে সাইও করবে এটা তার হজের সাই এবার আসেন দশ তারিখের কাজ শেষ দশ তারিখ দিনের কাজ শেষ রাত্রে এখন এই এই রাত্রি মিনাতে অবস্থান নেওয়া তার জন্যে ওয়াজেব মিনাতে অবস্থান নেওয়া তার জন্যে ওয়াজেব আর অধিকাংশ রাতেই যেন অবস্থান হয় এ নয় যে এই হাজি খুঁজতে খুঁজতে আত্মীয় স্বজন এসেছে বন্ধু বান্ধব এসেছেন ওই খুঁজতে খুঁজতে অন্য জায়গায় মক্কাতে হারামে এই সময় বাইতুল্লাতে যে এবাদত করার চেয়ে আপনার মিনাতে ঘুমানো আপনার জন্যে উত্তম কারণ রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ লিতা খুজু আন্নি মানাসিকাকুম তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়ম শিখে নাও রাসূলুল্লাহ সাল্লাম দেখেন এখানে আমাদেরকে সতর্ক হতে হবে রাসূলুল্লাহ সাল্লাম যখন আরাফায় অবস্থান নিয়েছেন মুজদালিফা যাচ্ছেন বলছেন খুজু আন্নি মানাসিকাকুম লাআল্লি লাআলকাকুম বাদা আমি হাযা তোমরা আমার থেকে তোমাদের হজের নিয়ম শিখে নাও সম্ভবত আগামী বছর তোমাদের সাথে আর হজে মিলিত নাও হতে পারি ঠিকই হয়েছিল তাই এটি তার বিদায় হজনের পরিচিত তারপরে তিনি মারাই গেছেন তাই না রবিউল আউয়াল আসছে জিলহজে হজ করেছেন রবিউল আউয়াল আসছে মারা গেছেন তিনি এইভাবে ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন অতএব তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাম ওই মিনা ওই রাত্রিতে যাপন করেছেন দশ তারিখ দিবাগত রাত মিনাতে যাপন করাটা সুন্নত এর এটা আমাদেরকে করতে হবে এরপরে মিনাতে অবস্থান করে আমাদের এরপরে পাথর মারতে হবে কয়টাতে তিনটিতে পাথর মারতে হবে ছোট জামরা মধ্য জামরা এবং বড় জামরা এইভাবে এখানে সিস্টেম করা আছে তো এখানে আর এই আমরা পাথর মারবো যে আগে যেরকম নিয়ম বলা হয়েছে প্রথম জামরাতে পাথর মারবো সাতটা একে একে আল্লাহু আকবার বলে বলে প্রথম জামরাতে পাথর মেরে হ্যাঁ একটু দূরে সরে গিয়ে এখন ভিড়ের কারণে যেখানে আপনি পাবেন সেখানে হাত তুলে কেবলামুখী হয়ে হাত তুলে লম্বা দোয়া করতে পারলে লম্বা দোয়া করবেন তো দ্বিতীয়ত ঠিক বা মধ্যমটাতে ঠিক ওইভাবে একে একে সাতবারে হ্যাঁ আল্লাহ আকবার বলে বলে পাথর মেরে আবার একটু দূরে সরে গিয়ে কেবলামুখী হয়ে হাত তুলে লম্বা দোয়া করেন তৃতীয়টাতে বড়টাতে লাস্টেরটাতে আবার আপনি পাথর মারবেন ঠিক ওই সাতটা হ্যাঁ ওই একই নিয়মে কিন্তু আর দাঁড়াবেন না দোয়াও করবেন না ফিরে আপনি আবার মিনায় তাবুতে চলে যাবেন তাহলে এই পাথর মারাও আপনার জন্য ওয়াজিব এবং মিনাতে অবস্থান নেওয়া ওয়াজিব এগারো তারিখের আমল এটা হয়ে গেল ঠিক আবার এই এগারো তারিখ দিবাগত রাত্রও আপনার এই মিনাতে অবস্থান নেওয়াটা কি ওয়াজেব এটাও আমি ওই যে মক্কাতে আমরা অবস্থান নেব না তো এই হ্যাঁ যদি কারো এই মিনাতে অবস্থান ছুটে যায়
তার জন্য দাম থাকে যদি একটা রাত্র যদি সে পালন না করতে পারে তার জন্য জরিমানা ফিদিয়া ঠিক আছে কিন্তু সে যদি দুই রাত্র থাকলো মনে করেন একটা থাকতে পারলো না তার ইয়া সেটা তওবা ইস্তেগফার করবে হ্যাঁ উলামা ইকরাম যেটা বলেছে তার জন্য রুখসাত আছে তাহলে ঠিক 11 তারিখ দিবাগত রাত এই রাত্রি তো মিনাতে অবস্থান নেওয়াটা ওয়াজিব এবং অধিকাংশ রাত এরপরে আবার এই যে 11 তারিখ 12 তারিখ 13 তারিখ পাথর মারার সময় কখন শুরু হবে ভালো করে সতর্কীকরণ দেখবেন অনেকে দলে দলে সকালবেলাতে পাথর মারতে চলে যাচ্ছেন সুন্নাত হিসেবে আমল করতে চাইলে এখন বাধ্য যদি না করে সিস্টেম হ্যাঁ তাহলে আপনি কি করবেন সূর্য ঢোলার পরে আপনি পাথর মারবেন 11 তারিখ 12 তারিখ 13 তারিখ এই তিন দিন ওই তিনটিতে করে যে পাথর মারবেন আপনি প্রতিদিন 21টা করে আপনি পাথর মারবেন কখন জোহর পরে অর্থাৎ সূর্য ঢোলার পরে এটা হচ্ছে টাইম আর এটার লম্বা সময় এই সময় না মারতে পারলে সূর্য ডোবার আগ পর্যন্ত মারেন এটা উত্তম রাত্রিতে ফজরের আগ পর্যন্ত সময় আপনি পাথর মারতে পারবেন ঠিক আছে যদি কারো বাকি থেকে যায় পাথর মারা 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ অসুস্থতার কারণে সে সুস্থ হয়েছে 13 তারিখে 13 তারিখে একবারে সে পাথর মারতে পারবে কিন্তু তার সময় একে ওই 13 তারিখের সূর্য ডোবার পূর্ব পর্যন্ত মারতে হবে এর মধ্যে যদি মারা তার সম্ভাবনা না থাকে তাহলে বদলে অন্যকে দিয়ে মারিয়ে নেবে তো আয়ামুত তাশরিক অর্থাৎ তিন দিন পাথর মারার ব্যাপারটাও আমরা সংক্ষেপে সেরে ফেললাম এবার বিদায় তওয়াফ বলে আমরা শেষ করব বিদায় তওয়াফ বলা হয় এই জন্য যে এই তওয়াফ করে হজের যত কার্যক্রম শেষ করে মক্কাকে বিদায় জানানো এই জন্য এই তওয়াফকে কি বলা হয় বিদায় তওয়াফ বলা হয় এটাকে তওয়াফ সদর বলা হয় তওয়াফ আখিরুল আহাদ বলা হয় বিভিন্ন আরবরা এটা বলবে আমরা বিদায় তওয়াফ নামেই শুধু আমরা আমাদের ভাষায় এটাই এটাই জানবো তো এই বিদায় তওয়াফ করাটা এটা হচ্ছে সাধারণত ওয়াজেব বিদায় তওয়াফ করাটা কাদের জন্য ওয়াজেব যারা মক্কার বাইরে থেকে আসবেন কিন্তু মক্কাবাসীর জন্য এই বিদায় তওয়াফ নয় আর তেমনইভাবে যদি ঋতু এসে যায় সফরের সময় ওই নারীর জন্য বা সন্তান প্রসব হয়েছে সাপ চলছে এমত অবস্থায় তার বিদায় তওয়াফ আর তার জন্য ওয়াজেব থাকে না তার জন্য প্রস্থান করাটা জায়েজ আছে তার জন্য বিদায় তওয়াফ নাই দম নাই ঠিক আছে এছাড়া হ্যাঁ অন্যরা যদি না করতে পারে তার জন্য দম বিদায় তওয়াফ না করলে তার জন্য দম লাগে তো এটা আমরা বুঝবো যে আরেকটা এখানে মাসালা বলে রাখি ছুটে যাবে কেউ যদি হজের তওয়াফ 10 তারিখে 11 তারিখে 12 তারিখে না করে না করতে পারে না করে না করতে পারে যে কোনো কারণে হতে পারে একবারেই 13 তারিখে ওই হজের তওয়াফ সাই সহ চলে যাওয়ার মুহূর্তে যদি হয় তাহলে এইটা বিদায় তওয়াফেরও ইয়াতে স্থলাভিষিক্ত হয়ে যাবে হজের এবং বিদায় তওয়াফ একসাথে হয়ে যাবে নিয়ত করে সে যদি আর অবস্থান না নেয় মক্কাতে আর বিদায় তওয়াফের অর্থই হচ্ছে আপনার পাথর মারা সব কিছু রাত্রি যাপন করা সব কিছু শেষ আপনি চলে যাবেন ওইটাই ওই যে ওই সময় যে তওয়াফ সেটাই হচ্ছে বিদায় তওয়াফ আপনি মনে করেন কেউ কাকর দেশে চলে যাচ্ছে হচ্ছে 11 তারিখে 12 তারিখে চলে যাওয়া যায় যাচ্ছে কিন্তু কথার কথা বিশেষ করে 10 তারিখ 11 কেউ যদি 10 তারিখে চলে যায় 11 তারিখে চলে যায় তারও কিন্তু রাত্রি যাপন মিনাতে থেকে যায় আবার পাথর মারা থেকে যায় এমন অবস্থায় চলে গেলে তার প্রতিনিধি পাথরও মারবে হ্যাঁ এবং না প্রতিনিধি আর পাথর মারা হবে না তার জন্য জরিমানা সে রাত্রি যাপন করতে পারবে না এই জন্য একটা সে দম দিবে বা পশু জবাই করবে আর সে যে পাথর মারতে পারবে না সেই জন্যও পশু জবাই করবে আর এরপর বিদায় তওয়াফের ব্যাপারে আরো আরো বলছিলাম যে বিদায় তওয়াফের শর্ত হচ্ছে সর্বশেষ কাজ যেন এই এই তওয়াফটা হয় আর পাথর মারাই বাকি আছে আর ওই সময় বিদায় তওয়াফ করে রাখবেন সুযোগ পেয়েছেন তা হবে না সর্বশেষ যেন হয় তেমনইভাবে এটা পবিত্র অবস্থায় পবিত্র অবস্থায় যেন হয় আর মহিলারা যেন এমনকি ঋতুমুক্ত হয়ে থাকে ঋতুমুক্ত হয়ে থাকে আর যদি হয়তো বললাম যদি ঋতুমুক্ত না হয় তে তার এই বিদায় তওয়াফ আর তার জন্যে জরুরি নয় সে চলে যাবে ওই অবস্থায় আর এই তওয়াফটা কখন লাস্টে এই তওয়াফটা কখন লাস্টে যখন যাবে তখন আর হ্যাঁ এই তো মোটামুটি আমাদের শেষ বদল হজ বদল হজ সংক্ষেপে এটা বদল হজ করা যায় যাচ্ছে মৃত ব্যক্তির নামে ওই অসুস্থ ব্যক্তির নামে যে একে আর সুস্থ হওয়ার যার কোনো আশা নেই
এরকম ব্যক্তি এবং ওই ব্যক্তি বদল হবে তাহলে যার নামে করব তার জন্য দুইটা এক হচ্ছে সে মৃত হতে হবে না হলে এমন অসুস্থ স্থায়ী অসুস্থ কখনো সুস্থ হবে না বৃদ্ধ বার্ধক্যের কারণে হোক আর অন্য যে কোনো স্থায়ী রোগের কারণে হোক আর যিনি হজ করবেন তার জন্য একটা জিনিস উনি যেন আগে আগাম হজ করা ব্যক্তি হন যে নিজের নামে আগে তিনি হজ করেছেন এই ছিল মোটামুটি হজের বর্ণনা হজ আসলে বিভিন্ন মাসলা মাসাইল এর রয়েছে একবারে বর্ণনা দিয়ে শেষ করা যায় না এর মধ্যে আপনাদের অনেক প্রশ্ন থাকতেই পারে আপনারা গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ সেখানে বিস্তারিত জবাব দেওয়া হবে তো যেহেতু আমাদের সময় শেষ আর দীর্ঘায়িত না করে আল্লাহর কাছে এটাই দোয়া মোট করা যে প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো বলা হলো ওগুলো আপনারা বারবার শুনবেন হ্যাঁ তো এর মাধ্যমে ইনশাআল্লাহ আশা করি আপনি একটা সঠিক নির্দেশনা পেয়ে যাবেন সঠিকভাবে কীভাবে হজ করবেন যেটা ইখলাসের সাথে হবে এবং যেটা হজ্জে মাবরুর অর্থাৎ রাসূলের হজের পদ্ধতিতে হবে গুণামুক্তভাবে হবে এটা হবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন সেভাবে হজ্জে মাবরুর করার এবং আল্লাহর জন্য আমাদের এই হজ সফরের সালাত তারপরে তওয়াব সাই তারপর আরাফার উকুব মুজদালিফার উকুব তারপরে মাবিদ এবং মিনার মাবিদ পাথর মারা দোয়া জিকির এগুলো সব যেন কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন আল্লাহ হাজি সাহেবদেরকে সুস্থ রেখে সুষ্ঠুভাবে হজ করার তৌফিক দান করেন তাদেরকে গুণামুক্ত অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন আপন পরিবারের কাছে সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক